প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। এতদিন ধরে অনেক কষ্ট করছো শুধুমাত্র একটা স্বপ্ন পূরণ করার জন্য, সেটা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পাওয়া, অর্থাৎ একটা সরকারি মেডিকেলে চান্স পেয়ে নিজেকে ডাক্তার করার জন্য, ডাক্তার হিসেবে তৈরি করার জন্য, একজন ভালো মানুষ হিসেবে তৈরি করার জন্য, মানুষের সেবক হিসেবে তৈরি করার জন্য অনেক কষ্ট করেছে এতদিন। আজকে তোমরা পরীক্ষা দিয়েছ, এখন শুধুমাত্র একটাই অপেক্ষা, সেটা হচ্ছে রেজাল্ট। তো রেজাল্টের আগে তোমরা সবাই মোটামুটি একটু কাট মার্কস নিয়ে চিন্তা করো যে আসলে কাট মার্কস কেমন হতে পারে বা সর্বনিম্ন কত পেলে আমি চান্সটা পেতে পারি, এরকম একটা চিন্তা ভাবনা সবার মাথায় কাজ করে। তো আজকে বেসিক্যালি আমি সেই ব্যাপারটা নিয়ে কথাবার্তা বলবো। তো ফার্স্ট অফ অল দেখো, কাট মার্কস কিসের উপরে ডিপেন্ড করে এটাকে তোমাকে বুঝতে হবে। কাট মার্কস ডিপেন্ড করে ওই বছরে কতজন ভর্তি পরীক্ষা দিয়েছে, দুই হচ্ছে তোমার প্রশ্নের মান কেমন হয়েছে, তিন তোমার হচ্ছে গিয়ে প্রশ্ন কেমন সিলেবাস থেকে এসেছে। ওকে, তো এই তিনটা টপিকের উপরে আসলে জিনিসটা ডিপেন্ড করে। তো তিন নম্বর টপিকটা আমার অত বেশি ইম্পর্টেন্ট না, বাট প্রথম যে দুইটা জিনিস সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে স্টুডেন্ট সংখ্যা বা ভর্তি পরীক্ষার্থীর সংখ্যা, আর দুই হচ্ছে প্রশ্নের মান। তো আমি সেগুলো নিয়ে আলোচনা করবো এখন। সো ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবে, আমি ভিডিওটা বেশি লং করবো না, আর আমি বলে দেবো যে আজকে কত কাট মার্কস হতে পারে। আর এটা যে একেবারে 100% অ্যাকুরেট হবে এমন কোনো কথা নেই, তবে বিগত বেশ 5-6 বছর ধরে আমি মেডিকেল জগৎ নিয়ে অ্যানালিসিস করতেছি, তো আমার সেই ধারণা থেকে আমি আজকে আসলে বলবো যে বছর কত হতে পারে। এটা যে 100% মিলবেই এমন না, দেখা যেতে পারে যে এই মার্কসের আশেপাশে হয়তো 0.50 বা 0.75 নাম্বারের ডিফারেন্স থাকতে পারে কাট মার্কসের সঙ্গে, বাট এই নাম্বারের আশেপাশে ইনশাল্লাহ চান্স হবে এবার। ওকে, আচ্ছা তো বলে নিই, এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় টোটাল হচ্ছে সমস্ত সিট হচ্ছে 4,350টা সিট, এর ভিতরে। ওকে, তো আমরা ফার্স্ট অফ অল যদি একটু কোশ্চেন নিয়ে আলোচনা করি, দেখো এবছর তোমার জুওলজি থেকে প্রশ্ন হয়েছে 13টা আর বোটানি থেকে প্রশ্ন হচ্ছে 17টা। তো ফার্স্ট অফ অল বলে নিই যে এইখানে কিন্তু একটা অসঙ্গতি আছে। হ্যাঁ, অসঙ্গতি আছে, যে দেখা যাচ্ছে যে অন্যান্য বারে জুওলজি থেকে প্রায় 17 থেকে 20টার মতো কোশ্চেন হয়, একদম যদি নর্মালি হয় নর্মালি 18টা হয়, কিন্তু এবছর জুওলজি থেকে আসছে 13টা এবং বোটানি থেকে আসছে 17টা। ফিজিক্স ফার্স্ট পেপার থেকে প্রশ্ন আসছে 8টা এবং ফিজিক্স সেকেন্ড পেপার থেকে প্রশ্ন আসছে 12টা। কেমিস্ট্রি ফার্স্ট পেপার থেকে আসছে 9টা, কেমিস্ট্রি সেকেন্ড পেপার থেকে আসছে 16টা। এখানেও একটু অসঙ্গতি আমার কাছে মনে হচ্ছে। ইংরেজি থেকে 15টা এবং জিকে থেকে 10টা, এটা স্বাভাবিক, এটা তো আর কোনো চেঞ্জ হবে না। তবে এবছর প্রশ্ন কিন্তু একটু বেশ চেঞ্জ বা ডিফিকাল্টিজ আছে, মানে চেঞ্জ আছে, যেটা আসলে আমার কাছে মানে পছন্দ হয় নাই সত্যি কথা যেটা। তো দেখো আমরা কাট মার্কসের কথা চলে আসি। দেখো কাট মার্কসের যদি হিসাব করি, আমার কাছে মনে হচ্ছে যে এবছর কাট মার্কস 63.5 থেকে 65 পর্যন্ত হতে পারে। কাট মার্কস 63.5 থেকে 65 ভিতরে হতে পারে, এটা আমার ধারণা। অন্যান্য অনেক জায়গাতে হয়তো কাট মার্কস প্রায় কেউ বলছে 65 থেকে 67, কেউ বলছে 70। ওকে, তো আমার কাছে এটা মনে হচ্ছে, কারণটা কি দেখো, গত বছরের রেজাল্ট তুমি যদি অ্যানালাইসিস করো, গত বছর কিন্তু এর চেয়ে অনেক সোজা প্রশ্ন হয়েছে। হ্যাঁ, এর চেয়ে প্রশ্নটার মানটা অনেক সোজা ছিল। তো সেই প্রশ্নে গত বছর কাট মার্কস ছিল 268.25, এই বছর প্রশ্নটা কিন্তু একটু ডিফিকাল্ট হয়েছে। যেমন আমি যদি আমার কথা বলি, আমি 2018 সালে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিই, ওই বছর প্রশ্নটা বেশ ডিফিকাল্ট হয়েছে। এবং দেখো ওই বছর হাইয়েস্ট মার্কস ছিল 287.50 আর লোয়েস্ট নাম্বার ছিল বা কাট মার্কস ছিল 257.50 এরকম। ওকে, তো দেখো সেই হিসেবে এবছরের প্রশ্নটা ওই আমার কাছে মনে হচ্ছে যে ওই বছরের মতোই প্রায় কিছুটা সেম। তো সেই হিসেবে আমি ধরে নিচ্ছি যে এবছর যেহেতু পরীক্ষার্থী বেশি, তো কাট মার্কস 50-এর ঘরে যাবে না, কাট মার্কস থাকবে 60-এর ঘরেই থাকবে, 60 থেকে 70 ভিতর থাকবে। তো আমার কাছে মনে হচ্ছে 63.5 থেকে 65, এটাই কাট মার্কস হওয়ার সম্ভাবনা আছে। তো এবার আমরা একটু এই যে কাট মার্কস এটা হবে, আমি যে কেন এই কথাটা বললাম, এটার পিছনে আমি 4টা লজিক দাঁড় করেছি, সেই 4টা লজিকের একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি। দেখো ফার্স্ট অফ অল হচ্ছে প্রশ্ন শর্ট সিলেবাস থেকে বেশি আসছে। তো এখন শর্ট সিলেবাস থেকে বেশি আসলে সমস্যাটা কি আর সুবিধাটা কি একটু বলি। দেখো সেকেন্ড টাইমার যারা ছিল তারা খুব চিন্তা, তারা খুব খুশি ছিল যে ফুল সিলেবাস থেকে পরীক্ষা হবে, তো কোপায় পরীক্ষা দিব। হ্যাঁ, বাট আলটিমেটলি কিন্তু সেটা হয় নাই। ওকে, পরীক্ষায় কিন্তু প্রশ্ন হয়েছে তোমার শর্ট সিলেবাস থেকে 65টা। এখন ফার্স্ট টাইমার যারা ছিল, ফার্স্ট টাইমাররা চিন্তা করছে ফুল সিলেবাস থেকে 65 যেহেতু করবে, তাহলে আমাকে ফুল সিলেবাসটা খুব বেশি করে পড়তে হবে। তো তারা কি করছে, শর্ট সিলেবাসে যে টোটাল জুওলজি বোটানির যে 4-4, 8টা চ্যাপ্টার বাদে আরও যে তোমার প্রায় 16 থেকে 17টা চ্যাপ্টার ছিল, এগুলো খুব ভালো করে পড়াশোনা করছে, খুব ভালো করে পড়াশোনা করছে। দেখা যাচ্ছে যে ফাইনালি তারা শর্ট সিলেবাসে টাইম দিতে পারে না, এই জন্য শর্ট সিলেবাস থেকে প্রশ্ন বেশি হওয়ার ফলে কাট মার্কস কম হওয়ার সম্ভাবনা আছে, এটা আমার কাছে মনে হচ্ছে। আবার অনেকের জন্য এটা ভালো হয়তো বা, ঠিক আছে।
আবার দেখো অন্যান্য সময় জুলজি থেকে প্রশ্ন বেশি হয়, আর এবছর বোটানি থেকে প্রশ্ন আসছে 17টা। তো যেহেতু মেডিকেল ভর্তি পরীক্ষা, মানুষের হাড্ডি গুড্ডি, মানুষের স্নায়ুতন্ত্র, জননতন্ত্র, এইগুলো থেকে কিন্তু প্রশ্ন বেশি হবে, এটাই স্বাভাবিক। বা হচ্ছে তোমার বর্জ্য পদার্থ নিষ্কাশন, হয়েছে কিডনির অধ্যায়, এগুলো থেকে কিন্তু প্রশ্ন বেশি আসবে, এটা স্বাভাবিক। কিন্তু এবছর কি হয়েছে দেখো, বোটানি থেকে বেশি প্রশ্ন হয়েছে। মানে মনে হচ্ছে যে তুমি কোনো বোটানি ডিপার্টমেন্টে ভর্তি হবে, যেন বোটানি থেকে প্রশ্ন বেশি করছে। কয়টা প্রশ্ন করছে? 17টা প্রশ্ন করছে। এর ফলে হচ্ছে কি, যে যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছ তোমরা মোটামুটি সবাই এটুকু জানো, যে বা সবাই এটু মেন্টালি ধরে নেয় যে আমাকে প্রচুর পরিমাণে জুওলজি পড়তে হবে, আমাকে 7, 8, 9, 10 অধ্যায় এই কয়টা অধ্যায় খুব ভালো করে জানতে হবে, পড়তে হবে। কিন্তু সেইগুলো সেই অধ্যায় থেকে মাত্র প্রশ্ন আসছে 7, 8, 9, 10 হলে মাত্র প্রশ্ন আসছে 3টা। তো এই যে এত টাইম দিছ, এই এত টাইম দেওয়ার ফলে কিন্তু তোমার অন্যান্য যে চ্যাপ্টারগুলো ছিল সেগুলো তুমি ওইভাবে ফোকাস করতে পারো না, তো এদিক থেকে তোমার একটা লস হয়ে গেছে। ওকে, তারপরে দেখো রসায়ন দ্বিতীয় পত্র থেকে বেশি প্রশ্ন আসছে, এটা আমার কাছে একটা লজিক মনে হচ্ছে, যে কাট নাম্বার কম হওয়ার কারণে। আমরা মোটামুটি সবাই কেমিস্ট্রি ফার্স্ট পেপারটা খুব ভালো করে পড়ি, এবং কেমিস্ট্রি সেকেন্ড পেপারে আমাদের সবার একটু চাপ থাকে, যেমন তোমার হচ্ছে বিশেষ করে জৈব যৌগ এবং হচ্ছে গিয়ে তোমার পরিমাণগত রসায়ন। তো দেখো খেয়াল করো, জৈব যৌগ তোমার অনেকেই এবছর যারা শর্ট সিলেবাসে ভর্তি মানে এইচএসসি পরীক্ষা দিচ্ছ, তারা সবাই জৈব যৌগটাকে বাদ দিয়ে তারপর হচ্ছে গিয়ে শর্ট সিলেবাস থেকে পড়াশোনা করছো। তো এতে হয়েছে কি, তোমরা জৈব যৌগটা ওভাবে ফোকাস করো না, কিন্তু সেই জৈব যৌগ থেকে প্রায় প্রশ্ন আসছে 4টা প্রশ্ন আসছে। হ্যাঁ, পরিমাণগত রসায়ন থেকে প্রশ্ন আসছে 3টা। তো এই সেকেন্ড পেপার থেকে প্রশ্ন বেশি হওয়ার কারণে অনেকে হচ্ছে গিয়ে একটু চাপ খেয়ে গেছে পরীক্ষার হলে। তো আসলে এটা যদি না হয়, তোমার মনে করো যদি 12টা 13টা হইতো, তাহলেও দেখা যেত যে কাট মার্কসটা একটু বেশি হইতো। হ্যাঁ আচ্ছা, আর ইংরেজি যে 15টা প্রশ্ন আসছে, ইংরেজিটা অনেকে বলেছে সহজ হয়েছে অনেকের কাছে, অনেকে বলে অনেকের কাছে খুবই কঠিন হয়েছে। বাট আমার কাছে যদি পার্সোনালি কেউ জিজ্ঞেস করে, ভাই ইংরেজিটা আমার কাছে মনে হচ্ছে অনেক ডিফিকাল্ট, আসলে এরকম ডিফিকাল্ট কোশ্চেন সাধারণত হয় না। সো আমি ইংরেজিটাকে একটু একটু বেশি ডিফিকাল্ট বলবো। আর দেখবা যে গত বছর তুমি যদি প্রশ্নগুলো দেখো, তো দেখবা যে এতটা ডিফিকাল্ট ইংরেজি প্রশ্ন করে না। তো আলটিমেটলি আমরা এইটুকু বল, এই যে 4টা কারণ, এই 4টা কারণ আমি বুঝাইতে পারছি কিনা তোমাদের আমি জানি না, বাট এই 4টা কারণে আমার কাছে মনে হচ্ছে যে এবছর কাট নাম্বারটা কম হতে পারে, এবং সেই কাট নাম্বারটা হবে 63.5 থেকে 65 ভিতর হতে পারে। ঠিক আছে, তবে এখন মনে করো তোমরা বিভিন্ন সলিউশন বিভিন্ন সোর্স থেকে সলিউশন করছো, সলভ করছো প্রশ্নগুলো তোমাদের। ঠিক আছে, দেখা যাচ্ছে যে তোমরা অনেকে বলতেছো 70 থাকবে, অনেকে বলতেছো 72 থাকবে, অনেকে বলতেছো 75 থাকবে। তো দেখো এই যেটাই তোমরা মিলাচ্ছ না কেন, মিলানোর পরে তোমরা যে মার্কসটা ধরতেছো যে আমার এই মার্কসটা থাকবে, সেখান থেকে তোমরা অ্যারাউন্ড 3 থেকে 4 নম্বর কম রেখে দাও, তারপরে হিসাবটা করবো। ধরো তুমি হিসাব করে দেখলো তোমার 70 আসতেছে, তাহলে তুমি কি করবে, তুমি হচ্ছে এখান থেকে আরো 4 কমাও বা 3 কমাও, তাহলে তোমার আসতেছে কত, 66 অথবা 67। কারণটা কি, কারণটা হচ্ছে দেখা যাচ্ছে যে গত বছর এটা হয়েছে, তার আগের বছর এরকম হয়েছে, যে ধরো একজন পরীক্ষা দিয়ে বেরোলো, পরীক্ষা দিয়া হচ্ছে গিয়া তোমার সব অ্যান্সার কিন্তু মাথায় থাকে না, তো মিলানোর সময় মনে করে কি যে এটা হচ্ছে, যেটা হয় নাই সেটাও সে মনে করে যে হয়ে গেছে, এই একটা কারণ আছে। আর সেকেন্ড অফ অল একটা অজানা কারণ হচ্ছে, আমি জানি না কেন এই মেডিকেল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে এই সমস্যাটা দেখা যায়, যে তোমার সবারই মোটামুটি 5 থেকে 6 নম্বর কম আসে। ধরলাম যে একজন দুজন হয়তো পরীক্ষা হল থেকে বের হয়ে ভুলে গেছে যে কোনটা সঠিকভাবে দাগাইছে বা কোনটা দাগায়নি, এটা অনেকে ভুলে যেতে পারে, কিন্তু তাই বলে ম্যাক্সিমাম স্টুডেন্টের 5 থেকে 6 নম্বর কম হবে? যেমন গত বছর সবচেয়ে বেশি এটা হয়েছে, যে অনেকে 10 নম্বরও কম আসছে, অনেকে 5 নম্বরও কম আসছে, যেটা সে ধারণা করছে বা মিলাইছে মিলানের পরে। তো সেই হিসাব থেকে বলা যায় যে আমরা 5 নম্বর বাদ দিয়ে এবার হিসাব করবো, তাহলে মনে করো তোমার 70 আসলো, 70 থেকে তুমি 5 বাদ দাও, তাহলে 65 থাকছে। তো 65 আলহামদুলিল্লাহ ভালো স্কোর এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার জন্য, এই হচ্ছে কথা। এখন মহান আল্লাহ রব্বুল আমিন, মহান আল্লাহ তালাকে ডাকো, ডেকে হচ্ছে চাও তার কাছে যে আল্লাহ যেন চান্সটা হয়ে যায়। সবাই বেশি বেশি করে আল্লাহর কাছে চাও, সব ধৈর্য ধরো, আর মেডিকেলে চান্স না পাইলেও খুব ভেঙে পড়বে না। ঠিক আছে, মেডিকেল ছাড়া যে তোমার জীবন একেবারেই থেমে যাবে এমনও না, মেডিকেল ছাড়াও আরও অনেক ভালো ভালো জব সেক্টর আছে। ঠিক আছে, প্রত্যেকটা জবকে সম্মান দিতে শিখবা, এটাই বলবো, যে কোনো জব কিন্তু সব জবই ভালো, খারাপ কোনো জব নেই। ঠিক আছে, হ্যাঁ হয়তো কোথাও স্যালারি বেশি, কোথাও স্যালারি কম, এটাই একটু পার্থক্য, বাট প্রত্যেকটা জবের কিন্তু দরকার আছে। সো মেডিকেল যে চান্স না পেলে লাইফ শেষ, এরকম কেউ চিন্তা ভাবনা করবো না। যাই হোক, আমি কথাগুলো গুছিয়ে বলতে পারি নাই, কারণ ফ্যান অফ করে ভিডিও করাতে খুবই গরম, আমি কী বলবো আমি সব ভুলে যাচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।